আসসালামু আলাইকুম। আপনাদের আপা এখানে দেখেছি, দেখতেছি আর কি, যে এখানে পেঁয়াজ, তারপরে কি কি তো বলো তো, সত্য জানি আচ্ছা, তেজপাতা দেখা যাচ্ছে, তারপরে জিরে আছে, পেঁয়াজ, রসুন দিছো না, শুকনো মরিচ, তো এগুলো দিয়ে সে একটা ফ্রন তৈরি করেছে। তো এখন এটাকে দেখতেছি আমরা, যে এই যে ফেউ মাছ, এই ফেউ মাছ নিয়ে এসে এটা দিয়ে একটা শক্তির ভর্তা তৈরি করবে। পেঁয়াজ নিয়ে এসে সাথে অনেকগুলো পেঁয়াজ কুচি করে, তারপরে আবার এখানে এটা নিয়ে এসেছি কি ব্লেন্ডার করা মরিচ, শুকনো মরিচের পেস্ট। তো দেখতেছি এগুলো এখন সে ব্লেন্ডারে যে এটার ভিতরে দিচ্ছে। তো এটা ছিল এই জিনিসটা, যে বললাম এটা মাছ বা যে কোনো মুরগির তরকারিতে এটা শাক দিতে পারবেন। হ্যাঁ, নামানোর একটু আগে এটা লাউ লাউ দিয়ে চিংড়ি মাছ বা শোল মাছ পুঁটি মাছ আগে এটা দিলে অনেক স্বাদ এবং ঘ্রাণ হবে এটাই। তো সেই আমরা আজকে তৈরি করতেছি কিন্তু ফেব্রুয়ারি শুটকি, এই যে ফেব্রুয়ারি শুটকি তৈরি হবে সুখী আয়োজনে। এখন এটাকে এখন ব্লেন্ড করবো না, এই যে দেখেন টেস্টটা এত সুন্দর হয়েছে আর কি, একটা সেন্ট, কারণ এখানে বলে দিয়েছে আমরা যে কী কী মশলা এখানে ইউজ করেছে, চমৎকার সুন্দর একটা শাকের গ্রান। এটা যদি লাউয়ের তরকারি মুরগির মাংসে দেওয়া হয় নামানোর একটু আগে, চমৎকার ফ্লেভার এবং স্বাদ হবে। তো সকালবেলা ঘুম থেকে উঠে নাস্তা পানি সেরে এই বোতলের পানিগুলো সব ভরা হইল, সুন্দর একটি পলো আনছিল আপনাদের আপা, সাজিয়ে রেখেছে এখানে দেখা যায়। কলস পানি এখান থেকে ফুটিয়ে এই যে এই জারটাতে আমরা ভরে রাখি পানি, এখান থেকে বোতলে নিয়ে খাই। সেই বোতলগুলোই ওখানে সাজানো আছে দেখতে পেলেন, ও মানে জগের ঝোল দরকার ছিল এই তরকারিতে, একটু ঝোলের দরকার ছিল, সেই ওই ব্লেন্ডারের জগটা ধুয়ে সেগুলো এখন নিজে দিচ্ছি এখানে। এখন পেঁয়াজগুলো দিয়ে দিল, এখন দিয়ে দিচ্ছে শুটকি, সেই ফেউয়া শুটকি যাকে বলে, ব্লেন্ডারের ভিতরে সামান্য একটু পানি দিবে না, তো ওই পর্যায়ে সামান্য একটু পানি দিয়ে দিল, যা দিছে দিছে, চমৎকার হয়ে গেছে দেখুন। এখন এর সঙ্গে একটু শুকনো মরিচের পেস্ট দিয়ে দেওয়া হবে। আপনাদের আপা বলছিল যেহেতু এটা ব্লেন্ডার করা আছে ফ্রিজ থেকে বের করে এখন ওইটার ভিতরে দিয়ে দিচ্ছে, তাই না? তো চলুন বাকি অংশটা আমরা আবার দেখাচ্ছি। তো আমি যখন কাজ করতেছিলাম, শেভ করতেছিলাম, তখন একই মুরগি রান্না একই, তো ডেইলি আর একটি ভুলক দেখানো সম্ভব না। এই ফাঁকে আপনাদের আপা মুরগি দুপুরের জন্য রান্না সেরে নিয়েছে, আলু দিয়ে পাতলা ঝোল করেছে, চমৎকার একটি কালার এবং ফ্লেভার চলে আসতেছে দেখেন। তো সেই শাক বাটারের যে মশলা, মানে ব্লেন্ডারের জগ দোয়া সে পানি টুকরা ছিল, সেই শাক এখন যে মুরগির মাংসে দিল দেখেন, চমৎকার সুন্দর একটি রেসিপি। ওই যে আপনাদের আপা বলছিল যে মুরগির মাংস গরুর মাংস একই পাক ডেইলি তো দেখানো সম্ভব না, তো আজকের কাজের ফাঁকে ফাঁকে যা করা হচ্ছে সেটাই আমরা দেখাচ্ছি। এখন এই যে যে ফেব্রুয়ারি শুটকিটা ব্লেন্ডারে দেখে না করা রেডি করা হচ্ছে, তো তেল দিয়ে দিচ্ছে, দেওয়ার পরে এখন দুটো তেজপাতা ছেড়ে দিল, শুটকি এবং মরিচের
পেস্ট একসঙ্গে এরকম বাগাতে হবে, তাই না? বাগাচারা দিয়ে একদম পুরা পুরা তেলের মধ্যে যখন তেল উঠে যাব তখন তখন বন্ধ করে দেবে। এখন আর একটু লবণ লাগবে এখানে, তাই না? দিয়ে দেওয়া হলে পরিমাণ মতো লবণ। তো দেখতেছেন বন্ধুরা, কাজে বলো আজকে আমাদের সকালবেলা নাস্তার পরে, হ্যাঁ, ঠান্ডা ভাত ছিল রাতের, এখন আপনার রাতের ভাত আর কি, ওই যে ঠান্ডাই বলে, যাই হোক সেটা ফ্রিজে রেখে দিয়েছিল, নাহলে তো নষ্ট হয়ে যায়, পানি ছেড়ে দেয়। তো সকালবেলা আপনাদের আপা ঘুম থেকে উঠে বলতেছে নাস্তা আনবা কি, আর আমি কি বানাবো, দরকার নাই, ভাত আছে, সেই ভাত কাঁচা মরিচ ডিম দিয়ে সুন্দর করে ফ্রাইড রাইসের মতন ভেজে নিয়েছে। হ্যাঁ, বিলাতি ধনে পাতা ছিল আমাদের গাছের, সেগুলো দেওয়া হয়েছিল, তো সেগুলো আর দেখাই নেই। তো এরপরে যখন যে দুপুরের আয়োজনে যে পাখির ব্যবস্থা করা হচ্ছে, তখন আমি শেফের কাছে ব্যস্ত ছিলাম, মেহেদি রং দিয়েছি, এই পাক করে মুরগির মাংসটা পাক করেছিল, আর পাঙ্গাস মাছ দিয়ে ভর্তা তৈরি করেছে, চলুন তো দেখি সেটা। ওয়াও, সুন্দর একটা গ্রান্ত ছাড়ছে দেখছো, তো থকবক করে শিখতেছে, আমাদের আপা বলছে যে একটু ডেকে রাখতে হবে, তো চলুন। তো ওই যে বলছিলাম যে বলছিল আপনাদের আপা কি পাঙ্গাস মাছ দিয়ে ভর্তা তৈরি করেছে, তো এখানে কী কী আইটেম দিচ্ছে আমি তো ছিলাম না তখন, বা ভিডিও করিনি, বলো তো। এখন মরিচ, পেঁয়াজ, রসুন, ভাজছি, ভাইজা পাঙ্গাস মাছ ভাজছি, তারপরে গাছে ধনে পাতা বাইটা করছি। শুনলেন রেসিপিটা, সুন্দর চমৎকার কালার হয়েছে এবং সুন্দর একটু ঘ্রাণ। তো ভাত খাওয়ার সময় ইনশাল্লাহ দেখাবো আমরা যে কেমন মজা এবং টেস্ট। তো দেখতেছেন কাজী ব্লগসের সঙ্গেই থাকুন আপনারা। দেখতে পাচ্ছেন এদিকে আমাদের পুষি খাওয়া দাওয়া শেষে চেয়ারের উপরে বাম পা চোখ ঢেকে ঘুমিয়ে আছে। শরৎকাল, তো চমৎকার সুন্দর ঠান্ডা হিমেল বাতাস আজকে। এখানে দেখেন আমাদের বাসার নিচে এই যে টিন শিটটা চমৎকার নার্সারি করে রেখেছে, এখানে আছে বড়ই গাছ, পেঁপে গাছ, চাল কুমড়া গাছ, বিভিন্ন পদের গাছ এখানে লাগানো আছে, সব নাম আমি বলতে পারতেছি না। এই যে ঢাকনা তুলে নিয়েছে আপনাদের আপনার, এখন দেখেন পানি শুকিয়ে গেছে, পানি শুকিয়ে আসছে, এখন দেখেন দেখলেন বন্ধুরা সুখির একটি রেসিপি আজকে আমাদের কাজী বলেছে। খাবারে আমি এখন খেয়ে ফুল করে দেখেন।
তো এখন দর্শক আপনাদের ভাইয়া খাচ্ছে, ভিডিও করতেছি, আমি ক্যামেরা ধরে রাখছি, ক্যামেরা বলতে কি মোবাইল ক্যামেরা, যাই হোক এখন আমাদের খাওয়া দাওয়া শেষ করব আর আমি নিজেও খাবো। আমার ছেলে পাশে খাচ্ছে, ও বলছে আম্মু অনেক গরম, আমাকে দেখাও না কারণ ও নিজে পাঞ্জাবি খুলে ফেলছে। যাই হোক একটা নিয়ম তা আছে সব কিছুরই, ঘরোয়া পরিবেশ, তার মধ্যে যদি এলোমেলো দেখা যায়, খারাপ দেখা যায়। তো আপনাদের ভাইয়া ওই যে শুটকি ভর্তা, তারপরে আপনার পাঙ্গাস মাছের ভর্তা, তারপরে যে মুরগির মাংস রান্না করেছি ডাল ইয়া আলু দিয়ে, শাক বাটা দিয়ে, একটু হালকা অল্প একটু পোলাও চাল ছিল তাই রান্না করছি। তো প্রিয় ভাই বোনেরা, এখানে আমি ভিডিও পিছে যদিও আমি লিপসিং করতেছি, মানে ক্লিপ দিতেছি, এজন্য পিছের থেকে কথা বললাম। আপনাদের ভাই এখন বিদায় নেবে, আল্লাহর রহমতে আপনার সবাই ভালো থাকেন, আমাদের ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট করবেন এবং একটা সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ। আমাদের পুষি খাওয়া দাওয়া শেষ, মাশাআল্লাহ ঘুমাচ্ছে ও, বাতাসে বা আলোতে ঘুমায় না, এই দেখেন।